মিমের অন্যতম প্রধান মুখ তৃণমূলে যোগদান করলো, জমে উঠলো বাংলার নির্বাচন। সামনেই তো দেখতে দেখতে বাংলার প্রধান নির্বাচন বিধানসভা নির্বাচন চলে এলো, আর এই বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলার নানা দলের মধ্যে কিন্তু চাপানোতর অব্যাহত। কিছুদিন আগে কিন্তু মিম অর্থাৎ আসাদুদ্দিন সিদ্দিকী, তোয়া সিদ্দিকী এবং আব্বাসউদ্দিন সিদ্দিকী নিয়ে কিন্তু একটা টানা পড়েন অব্যাহত ছিল। আশা করাই যাচ্ছিল যে বাংলার আগামী বিধানসভা নির্বাচনটা অনেকটা ধর্মকেন্দ্রিক ভোটের নির্বাচন হতে চলেছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে মিম বিহারে বেশ সাফল্য নিয়ে কিন্তু বাংলায় আসতে চলেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মিম নিচে নয়, অর্থাৎ আসাদুদ্দিন সিদ্দিকী কিন্তু তৃণমূলের সঙ্গে একটা বৈধতার একটা ঐক্যর বার্তা ঘোষণা করছেন। এবং এই মিমের অন্যতম মুখ আনোয়ার পাশা আজ তৃণমূলে যোগদান করেছেন, এবং তার হাত ধরে মিমের আরো অনেক প্রার্থী অনেক মানুষ যদি তৃণমূলে আসেন, তাহলে সামনের বিধানসভা নির্বাচন তৃণমূলের পক্ষে কিন্তু একটা ভালো সম্ভাবনাময় হয়ে উঠবে বলে অনেকেই মনে করছেন। আসলে বিহারে কিন্তু 5-5টি আসনেই মিম জয়লাভ করে, আর তারপরেই বাংলায় একক প্রতিদ্বন্দ্বিতার আসনেও তারা নামতে চেয়েছিল, কিন্তু বোঝা যাচ্ছিল যে একা মিম যদি বাংলায় লড়াই করে তাহলে কিন্তু আসন ঠিকভাবে পাওয়া একটু হলেও কঠিন। তাই গোপনে কিন্তু আসল খেলাটি খেলল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বাঁকুড়ায় থাকলো, দলের সাংগঠনিক প্রয়োজনের অনেকগুলো বড় বড় মানুষ কিন্তু এই সুন্দরভাবে সুকৌশলে এই কাজটি করে উঠতে সফল হলো, এবং মিমের এই আনোয়ার পাশার যোগদানের পরেই অনেকগুলি নেতা অনেক মানুষ কিন্তু ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসে আসবে। তার ফলে দেখাই যাচ্ছে যে মিমের তৈরি যে সমস্ত ভোটারগুলো আছে তাদের অনেকটাই তৃণমূল কংগ্রেসে আসলে তৃণমূলের পক্ষে অনেকগুলো জয় সহজ হবে বলেই অনেকে মনে করছে। যদিও বিজেপি এই ব্যাপারে একেবারেই উদাসীন, তারা জানছে মানুষ তার প্রয়োজন বুঝে পরিস্থিতি বুঝে বাংলার আগামী উন্নয়নের কথা ভেবেই ভোট দেবে, সেখানে মিম তোয়া সিদ্দিকী আসাদুদ্দিন ওয়াইসি বা আব্বাসউদ্দিন সিদ্দিকী প্রধান বিষয় নয়। তাহলে আগামীতে দেখা যাবে এই মিমের সঙ্গে তৃণমূলের এই সুন্দর একটা রাজনৈতিক ঐক্যের সমীকরণ কোন পথে নিয়ে যায় বাংলার বিধানসভা নির্বাচনের ভাগ্যকে। আপনাদের প্রত্যেকের মতামতের অপেক্ষায় থাকলাম। এই হলো আজকের বাংলার খবর, আর এই সংবাদটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনাদের কাছ থেকে আশা করছি। প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।